फ्रेंड्स वेलकम बैक टू तनु स्ट्रीट्स एंड रेसिपीज आमी तनुश्री रान्नाघर आड्डा आबार एकटी निरामिष रान्ना निये आपनादेर काछे हाजिर होयेछि। निरामिष दिने जदि बाड़ीते कोनो सब्जी ना थाके ताहले आमार रेसिपिटी फलो करे आपनारा एई पापड़ेर डालनार रेसिपिटी बानिये निते पारेन। आर तार आगे आपनादेरके बोलते चाई जारा आमार चैनल आजके प्रथम देखछेन तारा प्लिज आमार चैनलटी सबस्क्राइब करे देबेन, नतून नतून आपडेट्स सबार आगे आपनादेर काछे फ्रीते पौंछे जाबे। आर जारा चैनलटी सबस्क्राइब करे आमार पाशे आछेन तादेरके जानाइ असंख्य धन्यवाद। ताहले चले आसुन आमार रान्नाघरे, आमि देखे निन आमि किभाबे पापड़ेर डालना बानिएछि। তাহলে আমি পাপড়ের ডালনা বানানো শুরু করছি। এখানে আমি এরকম মশলা পাপড় নিয়ে নিয়েছি, আপনারা সাদা পাপড়ও নিতে পারেন। প্রথমে আমি পাপড়গুলোকে এইভাবে আমি মাঝারি সাইজের পাপড়টা নিয়েছি, এইভাবে প্রথমে আমি প্রত্যেকটা পাপড়কে আধখানা করে নেব এইভাবে। সব পাপড়গুলো আমার আধখানা করা হয়ে গেছে, আমি পাঁচটা পাপড় নিয়েছিলাম। এবার আমি গ্যাসে প্যান গরম করে নিয়েছি, কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব সরষের তেল, পাপড়টা ভাজার জন্য যতটা তেল লাগে ততটা দেব, আর রান্নাটা আমি সরষের তেলেই করব। দু থেকে তিন টেবিল স্পুন মতো সরষের তেল দিয়ে দিলাম। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পাপড় দিয়ে দেব, পাপড় দিয়ে ভেজে নেব। এইভাবে দু পিট উল্টে পাল্টে ভালো করে পাপড়টা ভেজে নেব যেন কাঁচা না থাকে। সব পাপড়গুলো আমি ভেজে এইভাবে থালার মধ্যে তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে এই তেলটা আমি এর মধ্যে আর আমি তেল দেব না, এর মধ্যে আমি বাকি রান্নাটা করব। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/4 টিস্পুন লালো জিরে, দিয়ে দিলাম 1/4 টিস্পুন সাদা জিরে মানে গোটা জিরে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হিং। ফোড়নগুলো সবগুলো ভালো করে মিশিয়ে নিয়ে গরম করে নেব। আপনারা এর মধ্যে পাঁচ ফোড়নও দিতে পারেন। মশলা থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোতে আরম্ভ করেছে। এবার এর মধ্যে আমি একটা গোটা টমেটো, 1 ইঞ্চির একটা আদা আর দুটো কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেটা এই মশলাটার মধ্যে এই তেলটার মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে মশলাটা নাড়িয়ে নেব। মশলাটা 2-3 মিনিট নাড়ানোর পরে এর মধ্যে দিয়ে দেব স্বাদমতো নুন, দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আবারও সবগুলো মিশিয়ে নেব। মশলাটা আবার 2-3 মিনিট আমি এভাবে নাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ধনে জিরের গুঁড়ো, দিয়ে আবার আমি সবগুলো ভালো করে মিশিয়ে নেব। আর ধনে জিরের আর মশলাটার আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে সামান্য একটুখানি 1 চামচ মতো জল অ্যাড করলাম যাতে মশলাটা শুকিয়ে না যায়। একটু নাড়িয়ে নেওয়ার পর মশলা একটা সুন্দর কালার আসার জন্যে আমি এখানে 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে এর মধ্যে আপনারা লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, যেগুলো ঝাল লঙ্কা হয় সেই ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন। মশলা থেকে তেল প্রায় ছেড়েই এসেছে, আর যেহেতু নিরামিষ রান্না সেহেতু মিষ্টি একটুখানি দিলে ভালোই লাগে, তাই আমি 1 চামচ মতন চিনি দিয়ে দিলাম। মশলা থেকে সমস্ত কাঁচা গন্ধ চলেই গেছে। এবার আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম সামান্য 2 চিমটে নুন দিয়ে, সেটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দেব। আপনারা যদি আলু সেদ্ধ করে না দিতে চান তাহলে আলুটা যখন ফোড়ন দেবেন তখন আলুটা ভেজে তারপরে জল দিয়ে সেদ্ধ করে নেবেন। এবার আলুটা দিয়ে আমি 2-3 মিনিট মতন ভেজে নেব। আলুটা দিয়ে 2-3 মিনিট মতন ভাজা হয়ে গেছে আর সমস্ত তেলও উঠে এসেছে। এবার আমি এর মধ্যে 1 কাপের থেকে একটু বেশি জল এর মধ্যে দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে আমি একটু 5 মিনিটের জন্য ফুটতে দেব ঢাকা দিয়ে, যেন মশলাগুলো আলুর মধ্যে ঢুকে যায়। আলুটা যখন একটু ফুটে যাবে তখন এর মধ্যে
দুটো এইরকম কাঁচা লঙ্কা একটু মাঝখান থেকে ভেঙে ভেঙে দেব আর দুটো গোটা কাঁচা লঙ্কা আমি এভাবে দিয়ে দেব দিয়ে আবার ঢাকা দিয়ে দেব আলু দিয়ে দু তিন মিনিট খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরে একবার ঢাকাটা খুলব ঢাকাটা খুলে আমি এখানে এক চামচ মতন দই নিয়েছিলাম টক দই এটা ফেটিয়ে রেখেছিলাম এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে আবার একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন ফুটতে দেব ঝোলটা খুব ভালো মতন টক টক করে ফুটে গেছে পাঁচ থেকে সাত মিনিট আর ঝোলটা অনেকটা মরেও গেছে এবার আমি এই হাতাটা দিয়ে দু একটা আলু এইভাবে ভেঙে ভেঙে দেব এগুলো যে আলুগুলো একটু গ্রেভিটা হতে সাহায্য করবে তো এইভাবে ভেঙে ভেঙে দেব এবার এটার মধ্যে যে পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেই পাঁপড়টা থেকে আমি দুটো তিনটে পাঁপড় নিয়ে এইভাবে প্রথমে একটু হাতে করে গুঁড়ো করে করে এইভাবে তিনটে পাঁপড় আমি প্রথমে এইভাবে একটু গুঁড়ো করে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আর আমি ঢাকা দেব না এইভাবে ঝোলটা একটু ঠিক হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা একদম গ্রেভিটা একদম ঠিক হয়ে গেছে আর দেখতেও কত ভালো লাগছে এবার এর মধ্যে আমি হাফ টিস্পুন মতন গাওয়া ঘি দিয়ে দেব গন্ধটা খুব ভালো লাগবে যেহেতু নিরামিষ রান্না একটু ঘি পড়লে ভালোই লাগে আপনারা ইচ্ছা করলে গরম মশলাও দিতে পারেন এর মধ্যে বা ঘি গরম মশলা যদি কিছু ইউজ না করেন তাহলে আপনারা ধনে পাতা দিতে পারেন এবার আমি এইটুকু গ্রেভি রেখে গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে দেওয়ার পরে এই যে পাঁপড়গুলো আছে বাকি পাঁপড়গুলো আমি এইভাবে একটু বড় বড় টুকরো রেখে এইভাবে সমস্ত ঝোলটার মধ্যে এইভাবে আমি মিশিয়ে দেব মিশিয়ে দেওয়ার পরে এটাকে আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব যাতে ভাপে পাঁপড়গুলো নরম হয়ে যায় পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলব ঢাকাটা খোলার পরে দেখুন পাঁপড়গুলো একদম নরম হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে নিরামিষের দিন এরকম পাঁপড়ের ডালনা আপনারা বানিয়ে বাড়িতে অবশ্যই খাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আজকে নতুন দেখছেন আর একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল সবার কাছে এবার আমি এটা পরিবেশন করব তাহলে তৈরি হয়ে গেল পাঁপড়ের ডালনা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আমার রেসিপিটি আপনারা শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আমার চ্যানেলে নতুন হন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন আর এই নতুন পর্বটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।